ফ্রান্সের প্যারিসে আগামী 26 জুলাই থেকে শুরু হবে বিশ্ব ক্রীড়াঙ্গনের জনপ্রিয় প্রতিযোগিতা অলিম্পিক গেমস, যেখানে লাতিন আমেরিকা থেকে অলিম্পিকের ফুটবলে সুযোগ পাওয়ায় দৌড়ে নেমেছিল 10টি দল। আর এই দৌড়ে সবার আগে প্রথম দল হিসেবে টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা, তাও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে। মূল পর্বে ওঠার লড়াইয়ে টিকে ছিল 4টি দল, যেখান থেকে শীর্ষ 2 দল খেলবে প্যারিস অলিম্পিকে। এই লড়াইয়ে ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা। প্রথম 2 ম্যাচে ড্র করে চরম বিপাকে পড়ে আর্জেন্টিনারা। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে 2-2 গোলে ড্র করে, পরে দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে 3-3 গোলে ড্র করে আর্জেন্টিনা অনূর্ধ্ব 23 দল। তাই শেষ ম্যাচটি ছিল তাদের বাঁচা মরার লড়াই। অলিম্পিকে খেলতে হলে জয়ের বিকল্প ছিল না তাদের সামনে।